কল্যাণী ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার 2023 সালের ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষা হয়ে গেল। দর্শনের ডিএসসি থেকে আমরা যে সাজেশন দিয়েছিলাম মাত্র 5 পেজের, 2, 5 এবং 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার মিলিয়ে কিন্তু আমরা মাত্র 5টি পেজ দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু তোমরা পুরোপুরি 100% কাউন্ট পেয়ে গেছো। আমরা দিয়েছিলাম অপশান বি ওয়েস্টার্ন এথিক্স থেকে। তো তোমরা একবার মিলিয়ে নাও প্রশ্নগুলি কী ছিল আজকের, এবং পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই কাজে লাগবে। তো 2023 সালের ফিলোসফি পাস কোর্সের কোশ্চেনটি কেমন ছিল এবং আমাদের প্রশ্নগুলি থেকে কেমন কমন এসছে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, নীতিবিদ্যায় নৈতিক ক্রিয়া কী, এটা কিন্তু বড় কোশ্চেন হয়েছিল, তোমরা দেখতে পারবে। এবং পরেরটা শর্ট কোশ্চেনে ছিল, নৈতিক বিচারে পূর্ব স্বীকৃতি কী কী, দুটি অনৈতিক ক্রিয়ার উদাহরণ দাও, এটা কিন্তু বড় কোশ্চেন ছিল। মানব জীবনে তিনটি পরম মূল্য, এটা কিন্তু দেয়া ছিল না, পরেরটি দেয়া আছে। নৈতিক ক্রিয়ার তিনটি স্তর বা ঐচ্ছিক ক্রিয়ার তিনটি স্তর, এপেরটা কামনার উপাদানগুলি কী কী। তোমাদের শর্ট কোশ্চেন 10টা লিখতে হয়, আমাদের কোশ্চেনতে কিন্তু হুবহু তোমরা 11টি কোশ্চেন লিখতে পারবে। নৈতিক বিচারের বিষয়বস্তু এটাও কিন্তু আছে। সুখপাত কী, এটা বড় কোশ্চেন দেওয়া ছিল, সেখানে কিন্তু প্রথমে দেওয়া আছে সুখপাত কী। এবং পরের যে কোশ্চেনটা আছে, মনোবিজ্ঞানসম্মত সুখপাত এবং নীতিবিদ্যা সম্মত সুখপাতের পার্থক্য, এটা কিন্তু বড় কোশ্চেন দেওয়া ছিল 5 মার্কের, এটা কিন্তু সেখান থেকে লিখতে পারবে। বেন্থামের মতে বাহ্য নিয়ন্ত্রণগুলি কী কী, এটা কিন্তু কোশ্চেনে শর্ট কোশ্চেনে ছিল। সুখপাতের গণনা প্রণালী, এটাও কিন্তু বড় কোশ্চেনে ছিল প্রথমেই। তারপরে পরসুখবাদ বা উপযোগবাদ বলতে কী বুঝো, এটাও কিন্তু বড় কোশ্চেনে ছিল। এবং কান সদিচ্ছা বলতে কী বুঝেছেন, তো আমাদের কিন্তু কোশ্চেন আছে সদিচ্ছা বলতে কী বুঝেছো, সেম অ্যান্সার। স্বাস্থ্যের সম্বন্ধে প্রতিষেধক তত্ত্ব এবং ফ্রয়েডের অপরাধের কারণ কী, এই দুটি কোশ্চেন কিন্তু আমাদের কোশ্চেনে দিয়েছিল না, তবুও কিন্তু বড় কোশ্চেনের মধ্যে তোমরা দেওয়া ছিল একটা কোশ্চেন প্রতিষেধক তত্ত্ব, সে তোমরা লিখতে পারবে। তো 11টা 12টা কোশ্চেন কিন্তু আমাদের নোটস থেকে শর্ট কোশ্চেন এমনি তোমরা করতে পারবে, মাত্র 1 পেজের শর্ট কোশ্চেন থেকে, এবং 4 পেজের বড় কোশ্চেন ছিল মোট। এবার তোমরা দেখে নাও 5 মার্কের কোশ্চেন, 5 নম্বরের তোমাদের 4টি অ্যান্সার করতে হয়। প্রথম কোশ্চেনটি আমরা কিন্তু শর্টে দিয়েছিলাম, তারপরটা আমরা দেইনি। পরেরটি কিন্তু আমাদের 5 নম্বরের কোশ্চেনে ছিল, নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা কিন্তু পাই টু বাই কমন এসছে। নেক্সট, মার্জিত বা সংযত নৈতিক আত্মসুখবাদ সম্পর্কে লেখো, এটাও কিন্তু আমরা কোশ্চেনে দিয়েছিলাম, তোমরা দেখতে পারো বড় কোশ্চেনের মধ্যে। পরেরটা, ভার্চু এথিক্স বলতে অ্যারিস্টটল কী বোঝাতে চাইছে, এটাও কিন্তু আমরা বড় কোশ্চেনের শেষ কোশ্চেন ছিল আমাদের, এটা তোমরা দেখতে পারবে। এবং কান্টের মতে শর্তহীন আদেশ কীরূপ তা সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে ছিল। পরেরটা, স্বাস্থ্য সম্বন্ধে প্রতিরোধাত্মক মতবাদ দিয়ে সংক্ষেপে আলোচনা করো, 3টি মতবাদ ছিল। 3 নম্বর দাগে তোমাদের 10 নম্বরের 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হয়। প্রথম 2টো কোশ্চেনে কিন্তু আমাদের নোটস থেকে ছিল, বেন্থামের অসংযত উপযোগবাদ, এটাও কিন্তু একদম কমন ছিল পাই টু বাই। পরেরটা, বিদ্যাগে সংক্ষেপে কান্টের নীতিকর্তব্যবাদ ব্যাখ্যা ও বিচার করো, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে ছিল পাই টু পাই, তোমরা লিখে আসতে পারবে যারা পড়েছ। তারপরে, স্বাস্থ্যের সম্পর্কে কোন মতবাদ প্রাণদণ্ডকে সমর্থন করে না, এটাও কিন্তু আমাদের কোশ্চেনে আছে, তোমরা দেখে নাও। এবং উপযোগীবাদী হিসেবে বেন্থাম ও মিলের মতামতের মধ্যে পার্থক্য, এটা ছিল না, তবে এই দুটো মতামত কিন্তু আলাদাভাবে লেখা ছিল, এবং যারা মিলের মতামতটা পড়েছিল তাদের কিন্তু এই অ্যান্সারটা করে আসতে হবে। তো তোমাদের এত দরকার ছিল না, তোমাদের এখান থেকে 4টি কোশ্চেন ছিল, 2টো করতে হতো, তোমরা কিন্তু 3টি হুবহু কাউন্ট পেয়েছো, অর্থাৎ তোমরা কিন্তু এখানে 100% কাউন্ট পেয়ে গেছো ফিলোসফিতে। তোমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করো প্রশ্নটি,